আমাদের আসল ওয়েপন হচ্ছে জিকির, চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিকিরটা হতে হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুমি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপ মনে মনে, বিনয়ের সাথে, গোপন ভাবে, চিৎকার চেঁচামেচি করো না। কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই? আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাই না আওয়াজ করে, এটা হচ্ছে তালিমান, তালিমের জন্য জায়েজ আছে। কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা। আল্লাহ বললেন তাদাররুআ ওয়া খীফা, কোরআনের আয়াত, তাদাররুআ ওয়া খীফা উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে জিকির করো, খীফা গোপনে গোপনে, দুনাল জাহারে বিল কৌল, চিৎকার না করে, কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করা এদেশে আছে না নাই? কথা বলেন, ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। দেখবেন এদেশে কিছু জিকির আছে, ওইটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না, আছে না নাই? হুই হাই করে, লাফালাফি করে, যে হুই 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 যে করে, এই হুই হুইয়ের মধ্যে আল্লাহর নাম আছে? কথা কন, যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে? কত ধরনের ভয়ঙ্কর জিকির। আবার জিকিরও করে বাসের উপরও লাফায়, যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই? এটা কি জিকিরের সৌন্দর্য? কথা বলে, আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন, সাহাবারা করেছেন। বিশ্বনবী জিকির করতেছেন, সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে, আছে না হাদিসে? সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে, কথা বলেন, জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? এই জন্য জিকিরের সৌন্দর্য গুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহরে ডাকতে পারি, চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব। আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আম করে ডাকে, ভাল লাগে? আল্লাহ বললেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি। আমার বান্দা যদি মহাসম্মেলনে মহাসমাবেশে সবাই রে নিয়ে আমার ডাকে, আমি এর চাইতে শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ও ইন আচানি ইয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই। কি আল্লাহ আমরা পাইছি, ডাক দেওয়া মাত্রই, ডাকা মাত্রই তিনি সাড়া দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই? বিশ্ব নেই বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না। বিশ্বনবী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয়। এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান? আবার আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলবের খাদ্য হয় না, কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে, সেটা কি? আল্লাহর জিকির। এজন্য কলবের মধ্যে কি বসাবেন, নাকি আয়না? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, কথা কন, আয়না বসাইতে চাই, আছে না নাই? তোর বাবার কলবে তো আয়না নাই, তোরে কি আয়না দিব? বিশ্বনবী কলবে আয়না বসাইছে, সাহাবারা আয়না বসিয়েছে, আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে, ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে, কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা?
আবার বিশ্ব নবী বললেন আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দখালাল জান্নাহ, ঈমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে? এটার নাম কালিমাতে তৈয়বা। কি নাম? দরাবাল্লাহু মাসালান কালিমাতান তৈয়বাতান কা শাজারাতিন তৈয়বা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমায়ে তৈয়বা। কি নাম? কথা কোন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন মাবুদ। সহিহ ইবনে হিব্বান মুস্তাদরিকে হাকিম দুইটা সহি হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী, বিশ্ব নবী বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা, ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন, এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো, এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি, দুনিয়ার কেউ জানবে না। এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না, জানবে শুধু আমি আর জানবেন আপনি। কথা শুনতেছেন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, আল্লাহ প্রশ্ন করছে। প্রশ্ন করেছে কে? মুসা আলাইহিসসালাম। করেছে কার কাছে? শ্রেষ্ঠ একটা জিকির শিখাই দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবে। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ, জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জাতীয় জিকির। কথা কন, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই পারে। আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না, শুধু জানবেন আপনি আর আমি। আল্লাহ বললেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। ও মুসা লাউ তাদাউ সাবউ সামাওয়াতি ওয়াল আরদ ফি কাফা, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন উখরা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা, সাত আকাশ সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে এজন্য সব সময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো? এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির, আছে না নাই? একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান, একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আর লা ইলাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা। কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী, এটা যে একটা সংগ্রামী বাণী, এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? একটা বিপ্লবী কালিমাকে, একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি। আপনারা তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শাহিদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন, সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন, প্রথিত করতে চাইলেন, এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির, তাফসির ফি জিলালিল কোরআন, যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে, ঠিক কি না? এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায়, সবার মুখে এক কথা, সৃষ্টি যার আইন চলবে, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না। মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো, ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার,
চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কিনা? দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো। দেশের শত্রু, দশের শত্রু, স্বাধীনতার শত্রু, সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে, ঠিক কিনা? সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর। এই বিক্ষোভে টালমাটাল সরকার জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে ভরছে। গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আসার নাই, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি, ফাঁসির রায় হলো। সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালু জিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায়। সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির কাষ্টে দাঁড়ানোর এক ঘন্টা বাকি, কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে, এসে বললেন, সাইয়েদ কুতুব শহীদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি, পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শহীদ বললেন, তুই আমার কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না। এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন, ঠিক কিনা? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না, চিল্লা এখন, ঠিক কিনা? তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই, কথা বলেন? এটার এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে, কথা বলেন? এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না, ঠিক যেমন যেমন সহিহ সুন্নাহ এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে। কে? আল্লাহ। ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে, অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে, এটাকে গোপন রাখা হয়েছে, আমরা ইল্লাল্লাহ পড়ি না, ওটার দরকার নাই। বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন, যেই পন্থায় জিকির শিখিয়েছেন, ওইটার ভিতরে বরকত বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এই জন্য বিশ্ব নাই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা, একটা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে থাকবে জিকিরের ওয়াজ শেষ, এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা। একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে না। আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বর্ণনা করেন, বিশ্বনবী যখন জিকিরগুলো করতেন, আমি বিশ্বনবীকে দেখেছি, বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন, সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন আমার হাত দেখা যায়? দেখা যায়, দেখা যায়। রাআইতুন নাবিয়্যা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বর্ণনা, রাআইতুন নাবিয়্যা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে দেখেছি, সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না, এটা জায়েজ, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গোনা। এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে, মনে থাকবে। কিভাবে গুনবেন, বাঁ হাতে না ডান হাতে? ডান হাত উঁচু করেন সবাই, এইভাবে নামাজ শেষ আল্লাহু আকবার পড়ে, তিনবার ইস্তেগফার পড়ে গোনা শুরু,
এইভাবে সুবহানাল্লাহ, ঠিক আছে, এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। সবাই রাজি তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে পড়েন আমিন।